হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। একদম সকাল সকাল আজকের ভিডিওটা শুরু করে দিয়েছি। আর দেখো, আমি রাতে না চিরতা ভিজিয়েছিলাম। আমাকে সেদিন আমার এক সাবস্ক্রাইবার বলেছে, দিদি তোমার পিম্পলসটা আবার হচ্ছে, তুমি চিরতা খাও। এটা আমিও জানি, তবে ওই কেনা থাকে না তো যে চিরতা ভিজে যাব, কিন্তু না, যে দেখছি যে বাড়ছে তার একটা রিজন আমি বার করেছি। আসলে আমি যে মেকআপ স্টিকটা ইউজ করি, আমার মনে হয় ওটা ইউজ করার জন্যই আমার এই পিম্পলসগুলো বাড়ছে, তো ওটাকে বাতিল করে দিয়েছি। আর এখন আমাকে দেখে মনে হচ্ছে আমি যতটা স্বাভাবিকভাবে খাচ্ছি ততটাও কিন্তু ভালো লাগে না। আর ভালো তো লাগেই না, কিন্তু তাও আমার অভ্যেস আছে। আমার এই সকালবেলা একদম আর্লি মর্নিংয়ে এই ধরনের খাবারগুলো আমি খাই, কখনো কাঁচা হলুদ, কখনো মৌরি বাতাসার জল, ডাবের জল, জোয়ানের জল, তাছাড়াও এরম টুকিটাকি চিরতা, এগুলো তোমরা দেখেই থাকবে আমি কিন্তু খেয়ে থাকি খালি পেটে, বা আমলকির জল। তো যাই হোক, এরপরে ময়লার গাড়ি এসেছিলো, ময়লা ফেলে এসে আর ডাস্টবিন আমি সব সময় পরিষ্কার করে ধুয়ে রাখি, নিজে হাত দিয়ে পরিষ্কার করি, কারণ এর ভেতরে তো আমি যে ডাস্টবিন যে ব্যাগগুলো পাওয়া যায় সেগুলো গার্বেজ ব্যাগ, সেগুলো ব্যবহার করি, ফলে প্রথম থেকে আমি একদম এটাকে মেনটেন করি যাতে কোনোভাবেই এটা নোংরা না হয়ে যায়। কারণ আমি এক এক জায়গায় দেখেছি একদম কালো হয়ে যায়, দুর্গন্ধ বেরোয়, তো সেরকম যাতে কিচ্ছু না হয় আমি সেই জন্য প্রথম থেকে এইভাবে যত্ন নিয়েছি। গার্বেজ ব্যাগ বা গার্বেজ ব্যাগ যদি অনেক সময় না থাকে, প্লাস্টিক, এগুলো ছাড়া আমি কিন্তু কখনো ময়লা ফেলি না। আর হ্যাঁ, ডাস্টবিন ভালো করে পরিষ্কার করার পর আমি সাবান দিয়ে হাত ধুয়ে এসে তারপরে কিন্তু কিচেনের যা যা জায়গায় হাত দিয়েছি সেগুলো সমস্ত আমি বারবার হাত ধুই, সেটা তো আর বারবার দেখানো যায় না, তাই দেখাতে আমার কোনো অসুবিধা হলো না। যাই হোক, এরপরে আবার আমি হাত মুখ ধুয়ে ভালো করে এখন গামলায় যে সব বাসনপত্র রয়েছে সেগুলো এক এক করে তুলে দেবো। এগুলো রাতের বাসন, মানে সন্ধে থেকে শুরু করে ডিনার পর্যন্ত যত বাসন মাজি সেগুলোই গামলায় রেখে দিই, তারপরে শুকিয়ে যায়। সকালে যে যে জিনিসগুলো প্রয়োজন হয় সেগুলো কাউন্টার টপে রাখি, বাকিগুলো আমি আমার যে বাসনের র‍্যাক সেখানে তুলে দিই। রাতে আমার এই তিনটে রুটি হওয়ার মতন আটা মাখা বেঁচে গেছিলো, তো সেটা দিয়ে সকালবেলা চা খাবো, তার সাথে রুটি খেয়ে নেব। যদিও ব্রেকফাস্ট আজকে অন্য কিছু হবে, সেটা পরে তোমাদের দেখাচ্ছি, আজকে রুটি ব্রেকফাস্টে থাকছে না, কিন্তু সকালে দুধ চা খাওয়ার সময় আমি ভারী এখন কিছু খেতে চাই, না হলে না আমার ঠিক ওই অ্যাসিড হয়, এরকম হয়। তো তোমরা জানোই আমি এই জন্য সকালবেলা ভারী কিছু খাওয়ার চেষ্টা করি। তো রুটি হয়ে গেল, আর আমার কাজের মধ্যে দিয়ে আমি তোমাদের এই ছোটো ছোটো টিপসগুলো দিই। দেখো, এখন কিন্তু আমি চাকি বেলুনিটা একদম জল ধোয়া করেই রাখছি, মানে মাজছি না, তার কারণ দেখলেই আমি রাতে মেজে রেখেছিলাম। আবার এখন জাস্ট তিনটে রুটি হলো, তাও কিছু তো আটার গুঁড়ো লেগে গেছে, সেই জন্য জল ধোয়া করে নিলাম, কারণ ডিনারের সময় আবার ব্যবহার হবে আজকে, তো সেই একেবারে রাতে গিয়ে আমি সাবান দিয়ে ভালো করে ধুয়ে নেব। আর এরপরে বসাবো চা। তো তন্দুরি চা তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি আমি ঘরে কিভাবে বানিয়েছি, তোমরা সবাই খুব দেখে মজা পেয়েছো এবং অনেকেই ট্রাই করেছো বা করবে বলেছো। তবে আজকে একটা কমেন্ট পেলাম, আমার এক সাবস্ক্রাইবার বান্ধবী আমাকে বলেছো যে ওর যে মাটির কাপটা বা গ্লাস সেটা ফেটে গেছে, তো একটু শক্তপোক্ত দেখে নিতে হবে, যেরকম আমি নিয়েছি সেরকমই নিতে হবে, আমারটা 10 টাকা দাম নিয়েছিল, তো সেই বুঝে তোমরা একটু দেখে একটা দুটো এরকম কিনে দেখতে পারো। হ্যাঁ, এবার যদি ফেটে যায়, দেখো এগুলো তো এমনিতেই পোড়া মাটি, ফেটে তো সেভাবে যাওয়ার কথা নয়, বা হয়তো জিনিসটা ফাটাই ছিল আগুনের তাপে, আরেকটু ওটা ক্র্যাক ধরে গেছে। তো যাই হোক, আমারটা এখনো পর্যন্ত কোনোটা কিন্তু ফেটে যায়নি, আমি 3টে না 4টে এরকম কিনে এনেছি। আর একটাকে রিউজ যদি তোমরা করতে চাও, সেটাকে একবার ইউজ করার পর কিন্তু অনেকক্ষণ জলে ভিজিয়ে রাখবে, যাতে চায়ের যে ভেতরে যদি কিছু সোক হয়ে থাকে সেটা পুরো বেরিয়ে যায়, জলে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখে ভালো করে মেজে রোদে শুকিয়ে নেবে, তারপরে রিউজ করতে পারো। আর আমি এখন যেভাবে এলাচ দিয়ে চা করি সেভাবে করব। সকালে সমস্ত বাসি কাজ আমার আজকে কমপ্লিট হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। তো সকাল থেকে অনেক কাজকর্ম হয়ে গেছে তোমরা দেখেছো, আর এখন আমি ব্রেকফাস্টের ব্যবস্থা করছি। আজকে অনেকদিন পর এগ টোস্ট হচ্ছে, মানে
সেরকম ভাবে আমি ডিম টোস্ট থেকে আমরা খাই না, খুব রেয়ার, বোধহয় এক দুবার তোমরা ভিডিওতে দেখে থাকবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে রুটিটাই হয় আমার, হাতে গড়া যে রুটি। আর খুব যদি মানে ইচ্ছা হলো সকালবেলা এরকম কিছু খাওয়ার, বা ইচ্ছা করছে না, না রুটি তো তবু আমি করেছি, সকালে রুটি করেছি, চা আর রুটি করেছি সকালবেলা, অল্প একটু আটা মাখা ছিল তো ওইটা দিয়ে একটা একটা করে রুটি খেয়েছিলাম চা দিয়ে, আর ব্রেকফাস্টে ওই জন্য আর রুটি করিনি, এইটা দিয়ে আজকে ব্রেকফাস্ট খেলাম। আর আমার স্নান হয়ে গেছে, এখন বাজে 11:15 এখানে দেখাচ্ছে, কিন্তু এখানে বাজে 11:10, ঠিক আছে, 5 মিনিট ফাস্ট রেখেছি। আর আমার আজকে অনেক তাড়াতাড়ি স্নান পুজো সমস্ত কিছু কমপ্লিট করে ফেলেছি, সকাল সকাল ওঠার এই একটা সুবিধা। তো এখন আমার হাতে এখন প্রচুর অপুরন্ত টাইম আছে, আজকে আমার রান্না বান্না নেই, কারণ আজকে আমার কাকি শাশুড়ির বাড়িতে যাব, ওখানে পুজো রাম ঠাকুরের, উনি আমরা আমাদের পরিবারে মোটামুটি সবাই রাম ঠাকুরের দীক্ষিত, আমি এখনও দীক্ষা নিইনি, তো দেখা যাক যদি ভগবান কোনোদিন ডাকেন তো নিশ্চয়ই দীক্ষা নেব। আর আমি বাবা লোকনাথকে গুরু হিসেবে মানি, আর বলে যে বাবা লোকনাথই গুরু, ওনার নামই হচ্ছে নাম জপ করলেই হয়, তো আমি সেটাই করি। আর সেইখানে মানে গুরুদেবের উনি পুজো করছেন, জন্মতিথি, গুরুদেবের জন্মতিথি, তো আজকে ওর জন্য ওখানে আমাদের দুপুরবেলা যেতে বলেছে, তো ভোগ প্রসাদ খাবো ওখানে গিয়ে, তোমাদের সঙ্গে আলাপও করাবো, দেখাবো তোমাদেরকে। তো চলো আপাতত তো একটু খেয়ে নিই আমি, কারণ খিদে পেয়ে গেছে প্রচণ্ড জোর, খুব জোর খিদে পেয়ে গেছে। আশিস এখনো খায়নি, ও গেছে ফুল আর মিষ্টিটা দিয়ে আসতে কাকির বাড়িতে, আমাদের সবারই মোটামুটি বাড়ি এই কাছাকাছি তো এলাকার মধ্যে, তো ও গেছে দিয়ে আসতে ফুল আর মিষ্টি, বলবো আমি এসে খাচ্ছি, ঠিক আছে তুমি তাহলে দিয়ে আসো প্রসাদ প্রসাদ, তারপরে এসে খাও। আমাদের সকলেরই স্নান হয়ে গেছে, খালি আয়ুষ্মানের এখনো স্নান হয়নি, চলো আমি বসে ব্রেকফাস্ট এনজয় করি। তো এই যে আমার ব্রেকফাস্ট একদম রেডি করে রেখেছি, আশিসেরটাও বানিয়ে রেখে দিয়েছি, আর আয়ুষ্মানকে তো আগেই খেতে দিয়ে দিয়েছিলাম। আর আমি এই ডিম টোস্ট একটু ওপর দিয়ে গোলমরিচের গুঁড়ো দিয়ে খেতে ভালোবাসি, আমার মুখে যদি কাঁচা লঙ্কা পড়ে আমি সেটা ঠিক সহ্য করতে পারি না, তাই জন্য আমি কাঁচা লঙ্কা কুচি দিই না, কিন্তু আমি ওপর থেকে গোলমরিচ দিই আর অল্প একটু টমেটো সস দিয়ে ভরিয়ে ভরিয়ে খেতে খুব ভালোবাসি। আর দেখবে সকালে যদি কাজকর্ম একদম হয়ে যায়, তার উপরে যদি তোমার লাঞ্চ বানাবার তাড়া না থাকে, এর থেকে শান্তি আর কিছু নেই, মনের মধ্যে একটা আলাদাই মানে প্রশান্তি কাজ করছিল। আর রোদটাও বেশ গায়ে পড়ছে, আর সকাল থেকে তো বেশ ঠান্ডা ঠান্ডাই ছিল, একটা মানে মজাদার সকাল যাকে বলে। আমি এই জন্য ঘুম থেকে সকালবেলা ওঠা ভীষণভাবে প্রেফার করি, এতে শরীর মন সব কিছু সতেজ থাকে আর সব কাজ খুব সুষ্ঠুভাবে হয়, মনে একটা আলাদাই শান্তি বিরাজ করে। এটা আমি আমার পার্সোনাল ওপিনিয়ন থেকে তোমাদের বলছি, যারা সকালবেলা উঠতে পারো না সেটা কোনো ফ্যাক্টর নয়, নাই উঠতে পারো, কিন্তু আমার ক্ষেত্রে আমি দেখেছি যত সকাল সকাল কাজ কমপ্লিট করি তত মন শরীর ভালো থাকে। এই দশা আমার, এদিকের ক্যামেরাটা করলাম, সাজা গোজার জিনিসগুলো এখানে নিয়ে আমি হরতালে বসেছি, আমার ড্রেসিং টেবিল চাই চাই, ফাইলটা পাচ্ছিল না নখ ঘষা, আমি বার করে দিলাম, এই যে আমার আমার দেখবে, এই দেখো আমার দুটো, এই দেখো আমার দুটো দুটো পেডিকিউর ম্যানিকিউর সেট আছে, একটার মধ্যে একটা ফাইল পাচ্ছি না, তাহলে কোথায় যাবে, বাড়ি করো আমি এখানে আমি যখনই কিছু পাই না বলি, এই তুমি রেখেছো নালে ও রেখেছে, আর আমি আমার সাজা গোজার এই আর একজন খালি ক্যামেরাটা কাট করে ওইদিকে বন্ধ করেছো, লক করে দাও ওইটা, আমি ওখানে নিয়ে হরতালে বসেছি, আমার সাজা গোজার জিনিস রাখার জায়গা নেই, লোকগুলো কালো শুকেছে রাখবে তো, বৃহস্পতিবার ছিল তো নখটা কাটতেও পারছি না,
অনেক দিন পর নখগুলো শেপে আনলাম, যা বড় বড় হয়ে গেছিল। কাটবো কাটবো করে কিছুতেই সময় পাচ্ছি না। আজকে এইবার চলে আসছে, আজকে এর জন্মবার চলে আসছে, তো এই করতে করতে আমার নখগুলো কাটাই হচ্ছিল না। তো যাই হোক, কেটে অনেকটা রিলিফ পেয়েছি আমি, আর নেল পলিশ পরেছি একদম। প্রথমে দেখো এই কালারটা পরেছিলাম, তারপরে আবার কালার চেঞ্জ করে ফেলবো। মানে আজকে একদম সকালবেলা তো যতটা শান্ত মনে আমি কাজ শুরু করেছি, ততটাই অশান্ত হয়ে গেছে এই সাজগোজ করার সময়। এক তো নিজের জিনিসপত্র জায়গা মতন গোছানো নেই, ভালো করে জায়গার জিনিস জায়গায় খুঁজে পাচ্ছি না, ফলে আমার মানে খুব, আর এমনিতে মজাও করছি না। আর দেখো হাতে প্রথমে এই কালারটা পরেছি। আর আমি হাতের কাছে আজকে এই শাড়িটাই পেয়েছি, তো এই শাড়িটাই পরে নিলাম, কারণ তাহলে এটাকে পলিশ করতে আবার দিয়ে দেবো। খুব বেশি সাজগোজ করিনি মুখে, এমনি ওই মেকআপ করে সরস্বতী পুজোর দিন যে আমি মেকআপ করেছিলাম, তার জন্যই মুখে আবার আমার পিম্পলস হয়েছে। তো সেই জন্য আমি মুখে কোনো মেকআপ ইউজ করব না, জাস্ট একটু লিপস্টিক কাজল ইউজ করে চলে যাব। যেহেতু মানে শ্বশুরবাড়ির এবং কাকি শাশুড়ির বাড়ির পুজো, তো শাড়ি টাড়ি তো ওখানে পরতেই, পরাটা ভালো এমন নয়, আমার শ্বশুরবাড়িতে এরকম কোনো বাধ্যবাধকতা নেই যে আমাকে শাড়ি পরতে হবে, তবে পরি, এটা ভালো লাগে। আর শাড়ি পরার কোনো চান্স আমি মিস করতে চাই না, আমি ভীষণ ভালোবাসি শাড়ি পরতে। তো দেখো আমি রেডি হয়ে গেছি, আয়ুষ্মানকেও রেডি করিয়ে দিয়েছি, স্নান টান সারিয়ে দিয়েছি, আর আমি এই কানের দুলটা পরলাম অনেক দিন পর। এর সঙ্গে যদিও ব্লু কানের দুলটা বেশি ভালো মানায়, কিন্তু অত জাকজমক করে সাজগোজ করিনি বলে এই সিম্পল একটা ঝোলানো কানের দুল আমি পরেছি। আর মোটামুটি রেডি হয়ে গেছি, আশিসের জন্য ওয়েট করছি। তো চলো গিয়ে তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হবে। আর দেখো আমার নেল পলিশের কালারটা চেঞ্জ হয়ে গেছে এবং একটু ঘেটেও গেছে। তো এই যে আমরা চলে এসেছি। কি হচ্ছে? হেলিকপ্টার হেলিকপ্টার দেখি লেগে যাবে কিন্তু ভাই, আসছে আসছে লেগে যাবে, বলে নাও আসছে। স্টাইল কাকা কি স্টাইল। আয়ুষ্মানও খুব মজা করছে অনেকদিন পর। এটা হচ্ছে আমার দেওরের ছেলে, তো ও অনেক ছোট থেকে ওর এটা কুটু ভাই, কুটু ভাই বলে ডাকে। তো খুব আনন্দ করেছে, কুটু ভাইয়ের সঙ্গে অনেকক্ষণ খেলেছে। তো কুটু ভাই এখন লজ্জা পেয়ে, এতক্ষণ ধরে ক্যামেরার সামনে ছিল যেহেতু, লজ্জা পেয়ে আবার পাশের ঘরে চলে গেছে। আর আমিও সকলকে পেয়ে ভীষণ আনন্দ করি। আর এখানে আমার জেঠি শাশুড়ি, আর ইনি হচ্ছেন আমার ছোট পিসি, আমার পিসি এবং আশিসের জেঠি হয়। তো তোমাদের বলেইছিলাম আমার আর আশিসের কোথায় আলাপ, তো সেই সূত্রে আমার নিজের ছোট পিসি। তোমাদের সঙ্গে তো কিছু ভিডিও শুট করতে পারিনি, ও হচ্ছে আমার যা ছোট দেওরের ওয়াইফ, ও হচ্ছে পিঙ্কি। হ্যালো হ্যালো হাই। আর ওরই বাড়িতে এসেছিলাম, ওর নতুন ফ্ল্যাট, তোমাদের পরে একদিন পুরো দেখাবো ঘুরিয়ে, আমার কাকির সঙ্গেও পরে পরিচয় করিয়ে দেবো, ঠিক আছে? এখন আমাদের হয়ে গেছে, বেরোচ্ছি, পরে আবার গিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো। আত্মীয় স্বজনরা সব এক জায়গা হলে এত গল্প টল্প হয়, সব জেঠি শাশুড়ি কাকি শাশুড়ি সবার সঙ্গে গল্পে মেতেছি। আর আমার শাশুড়িও এসেছিল, মেয়ে এসেছিল, যা আসেনি কারণ বাড়িতে শ্বশুরমশাই আছেন। তো বাবাই ওঠো, হ্যাঁ সচিনের ফ্ল্যাট, ওই যে ওই যে 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 এটা
গামছাটা ঝোলা আছে নিচের দিকে বারান্দা, ওটা হচ্ছে শচীনের ফ্ল্যাট যেখানে আমরা পার্টি করতে আসি। আর খুব মজা হলো আজকে সবার সঙ্গে এত গল্প করেছি, আমার কাকি শাশুড়ি জেঠি শাশুড়িদের সঙ্গে, আমাকে সবাই খুব ভালোবাসে, তো খুব মজা হলো কারণ কোভিড সিচুয়েশনের পর আর কেউ কারো বাড়ি যায়নি, তো বলে এলাম সবাই এবার থেকে আসো, অত ভাবনা চিন্তা করে লাভ নেই, যা হবে এমনিতেই দেখা যাবে। তো চলো এখন বাড়ি যাই, ঠিক আছে, চলো।